দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে খুনের পর দেহ লোপাটের জন্য কাছারি দিয়ে দেহ তিন টুকরো করল স্বামী। অভিযুক্ত স্বামী আলিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত 35 বছরের মমতাজ বিবি বুধবার বিকেলে বিষ্ণুপুরের সারদা গার্ডেন এলাকার একটি জলাশয়ের পাশে মাটির ভিতর থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পনা করে খুন বলে জানিয়েছে পুলিশ। এই খুনে আলিম ছাড়া আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বছর 15 আগে আলিমের সঙ্গে মমতাজের বিয়ে হয়। আলিম মুর্শিদাবাদের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি বিষ্ণুপুরের ছিটবাগি এলাকায় থাকত দম্পতি। মমতাজ শামালি এলাকায় একটি লজেন্স কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন মমতাজ, তারপর থেকে আর ফেরেনি। আলিম যথারীতি রাতে শ্বশুরবাড়ি ফিরে আসে। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় পুলিশকে জানায় বিষয়টি। এরপর আলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একসময় জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় আলিম। এরপরই আলিমকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে দেহের টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। যে মহিলার আজকের যে মৃতদেহ পাওয়া গেল এই পুকুরের পাড় থেকে মাটি তোলা থেকে, আপনার কে হয়? কি জানতে পেরেছেন কিভাবে এই মানে এই 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 যে মরণ মৃত্যু কিভাবে আপনারা কি মনে করছেন? আমার দিদির 18-20 বছর আগে বিয়ে হয়। কার সাথে? ওই আলিম শেখের সাথে। আচ্ছা। যখন বিয়ে হওয়ার পর ওই একসঙ্গে এক বছর বছর দুই সংসার করে, সংসার করে আবারও মুর্শিদাবাদে চলে যায়। আবার এই বছর দু তিন মাস পরে যখন এলো, যখন দু তিন মাস পরে আগে পরে এলো, আগে এসে যখন ও সংসার আবার ওর সঙ্গে সংসার করতে চায়, জানি সংসার করছে, সংসার করছে তা ভালো, ওর সঙ্গে আমরা বিশ্বাসের সাথে ও সংসার করছে। এবার ওই যে কাজে ওই কি কোম্পানি টবি কোম্পানিতে কাজ করে। কে? আমার দিদি। কি নাম? মমতাজ শেখ। আচ্ছা। ওর বাইকি করা তুলে আনতে যায়। কে? আমার এই আলিম শেখ। কে হয় আপনার? ভগ্নি। আচ্ছা। আলিম শেখ যখন তুলে আনতে আনে কালকেরে ওইরকম 7টার সময় ও তুলে নিয়ে চলে এসছে। ওর এসে যখন আমার বৌদি পাশে দিদি এও কাজে গেছিলো, এ হেঁটে এসছে, ও গাড়ি করে এসছে, এ যখন গাড়ি করে এ এসে হেঁটে এসে যখন খোঁজ নিচ্ছে, ও বলছে তোমার দিদি এতে লেবে গেছে, বাজারে লেবে গেছে। কোন বাজারে? কল্যাণ বাজারে লেবে গেছে। তখনই আমার দেয় বৌদিরা চাপ দেয় দিদিরা যে আমার দিদিকে খুঁজে নিয়ে দিতেই হবে, তোমার সঙ্গে এসছে মানে তোমাকে খুঁজে নিয়ে দিতেই হবে। আচ্ছা। তারপরে আজকে কি দেখলেন? আজকে না দেখলুন, সকাল থেকে তো একটা সকাল থেকে সব জায়গায় খোঁজ দিয়েছিলাম, খোঁজা তল্লাশ সব চলছে, গ্রামের লোক সবে সাপেটা খুঁজছে। এখন সন্ধ্যেবেলা দেখছি আমার দিদির লাশ পাওয়া গেছে। কোথা থেকে? সারদা একটা মাটির তলায়। মাটির তলায় থেকে কি অবস্থায় পাওয়া গেল? মাটির তলায় লাশ কাটা দু পিস হয়ে আছে, সেই দু পিস তিন পিস হয়ে আছে সেই অবস্থায় তলা। এটা কে করেছে? এটা ওই আলিম শেখই করেছে। কি দিয়ে করেছে কি মনে হচ্ছে? এটা ধাতলো হয়তো কাটারি দিয়ে করেছে, ওর কাটারি ওর কাছেই ছিল, এটাও স্বীকার করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ওর সারা জীবন, ওর আমার দিদি যেরকম শাস্তি পেয়েছে ও এরকম শাস্তি পাবে। আপনার নাম কি? আমার নাম মনোহারা মণ্ডল। আপনার দিদির নাম? দিদির নাম মমতা শেখ। আর যে এই হত্যা করেছে তার নাম? তার নাম আলিম শেখ। কে হয় আপনি? ও আলিম শেখ আগে তো দিদির বাড়ি ছিল, এখন ভগ্নপথ বলতে আমার ঘৃণা করছে। আমি সকালবেলা শুনেছি যে এরকম মাটা রয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘরে দেখলো যে বললে আটল্যান্ডে ফেলে দিয়েছে, আটল্যান্ড হোটেল আছে ওইখানে ফেলেছে, ওখানে খুঁজিয়েছে আমাদের পরিবারের বাড়ির লোক, ওইখানে খুঁজিয়েছে, ওরা খুঁজে পায়নি। তারপরে ও আবার নাটক করছে যে এখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, আর কোনো মিলছে না। তারপর আমি আবার খেয়ে দেওয়া, তারপরে ওখান দেখি দেখি এখান থেকে আমি সাদা গার্ডেনের ভেতরে ঢুকেছি, ঢুকে আমাদের পুলিশ আসতে দিচ্ছে না। তারপরে এসে ওই দুই কোথায় নিয়ে গেল আমি যাই না, আমি শুনি ওইদিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি এসে দেখলাম লাশ তুলেছে, ওই দেখলাম। হ্যাঁ, আমি টুকরো করা আছে, লাশটা দেখলাম ফুলে আছে, আর পাটা আলাদা আছে, আর বডি আছে, একটা হাত হাত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এইরকম অবস্থা। যে মাটা রয়েছে উনি হচ্ছে মমতাজ শেখ। আমার ফিস্তে দেবেন? আমার নাম আশরাফ গাজী।
ও আলিম আলিম শেখ ওর বাড়ি শুনেছি মুর্শিদাবাদে ওর আসল বাড়ি আমি ঠিক জানি ওরা এখানে সারদা গার্ডেনে কাজ করতো ওরা ঠিকাদারের কাজ করতো ওই পরিচিতি পাবে ওখানে বিয়ে হয় বিয়ের পরে এখানে জায়গা কিনে ঘর করে ঘর করার পরে এখানে বিয়ে শাদী ছেলে মেয়ের সব বিয়ে শাদী দেয় দেওয়ার পরে এই কীর্তি আমি ঠিক জানি না ওর ছেলে মেয়ের বিয়ে হচ্ছে ছেলে মেয়ের মেয়ে যায় হ্যাঁ ছেলে মেয়ের বিয়ে হচ্ছে ওনা পৈলান পৈলান চক্রাজ মোল্লা ও হ্যাঁ ছিটবাগি